হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই সনি কমিউনিকেশনসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সনি রহমান। আমরা প্রতিদিনই চেষ্টা করছি দেশের সর্বস্তরের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষের জীবনের গল্প তুলে ধরার জন্য। আজকে এমন একটি মানুষের জীবনের গল্প তুলে ধরব যিনি কোটি মানুষের স্বপ্ন নিয়ে, বুকে ধারণ করে, মনে ধারণ করে, যারা এই দেশের দায়িত্ব ভার মাথায় নিয়ে সারা বিশ্বের কাছে আমাদেরকে রিপ্রেজেন্ট করেছেন, এমনই একজন মানুষের গল্প যিনি হাতে ব্যাট নিয়ে কাঁপিয়ে দিয়েছেন সারা বিশ্বকে, জাগ্রত করেছেন এই বাংলাকে। কমিউনিকেশনসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা জীবনের গল্প দেখবেন এবং শুনবেন এবং সনি কমিউনিকেশনসের সঙ্গেই থাকবেন। আমি আসলে যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমার মেজো ভাই মান্নান সরকার, ওনার সঙ্গেই মাঠে যাওয়া শুরু। বেসিক্যালি তো তখন ক্রিকেট, ফুটবল সব খেলাই খেলতাম, এবং আমি বলছি 93-94 ওই সময়টার কথা। তখন কিন্তু ক্রিকেটের চেয়ে ফুটবলের জনপ্রিয়তা অনেক বেশি ছিল বাংলাদেশে, স্বাভাবিকভাবে ফুটবলও খেলতাম। কিন্তু মেজো ভাই ক্রিকেট খেলার সুবাদে উনি আমাকে সাথে করে মাঠে নিয়ে যেতেন, উনি ব্যাটিং করতেন, আমি বল মারতাম। তো ওনার একজন সাপোর্টিং হ্যান্ড দরকার, সেই হিসেবে আমাকে মাঠে নেয়া। উনি ব্যাটিং করার পরে হয়তো অল্প সময়ের জন্য 5-10 মিনিটের জন্য আমাকে একটু বলতে আছে তুই একটু ব্যাটিং করে নে। তো সেভাবে ওনার সঙ্গে মাঠে যাওয়া শুরু। তারপরে সময়ের সঙ্গে সঙ্গে যেটা হয়েছে, প্রথম দিকে 5-10 মিনিট ছিল, সেটা আস্তে আস্তে একটা সময় পরে দেখা যায় সমান সমান, মানে উনি আধা ঘন্টা ব্যাটিং করলে আমি আধা ঘন্টা ব্যাটিং করবো। এভাবে করে আসলে ক্রিকেটের প্রতি ইন্টারেস্টটা গ্রো করা এবং আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ক্রিকেটের প্রতি ডেডিকেশন, কমিটমেন্ট বা ক্রিকেটার হওয়ার যে স্বপ্নটা সেখান থেকে তৈরি হওয়া। ছোটোবেলায় আসলে আমি খিলগাঁয়ের ছেলে, ঢাকার খিলগাঁয়ে বড় হয়েছি, সেখানেই মাঠে খিলগাঁয়ে গভর্নমেন্ট স্কুলে স্টুডেন্ট ছিলাম। খিলগাঁয়ে উচ্চ বিদ্যালয় মাঠ আছে, গভর্নমেন্ট স্কুল মাঠ আছে, সেখানেই ক্রিকেট খেলে আসলে ক্রিকেটার হয়েছি। আর বেড়ে ওঠা বলতে, কারণ যখন বেড়ে ওঠার সময় ঠিক তখনই তো স্পোর্টসের সঙ্গে অনেক বেশি ভালোবাসা এবং স্পোর্টসের সঙ্গেই ছিলাম। ক্রিকেট ফুটবল যেটা বলছিলাম, যে ক্রিকেট ফুটবল দুটাই খেলতাম, মাঠে খুব বেশি সময় কাটিয়েছি। যেহেতু খিলগাঁয়ে গভর্নমেন্ট স্কুলে স্টুডেন্ট ছিলাম, পড়ালেখা মোটামুটি খারাপ ছিলাম না, মানে পাশ করে যাওয়ার মতো স্টুডেন্ট ছিলাম, কখনো ফেল করিনি। সো পাশ করে সবসময় উপরে স্টেপে উঠে যেতাম, একটা ক্লাস উপরে উঠতাম আর তার সঙ্গে সঙ্গে খেলাটাও চালিয়ে যেতাম। এভাবে মাঠের সঙ্গেই বেড়ে ওঠা এবং বড় হওয়া। আমার ফ্যামিলি, আমরা 4 ভাই 1 বোন, আমার ছোট একটি ভাই, বাকি উপরে যারা রয়েছেন আমরা বাকি 2 ভাই এবং 1 বোন। এবং আমার আব্বা আম্মা থেকে শুরু করে আমার আত্মীয় স্বজন যারা আমাকে আশেপাশে থাকতেন, সবাই কিন্তু আমাকে বেশ ভালো সাপোর্ট করেছে। সো ফ্যামিলি সাইড থেকে আমি লাকি বলবো যে আমি সবসময় খুব ভালো সাপোর্ট পেয়েছি। আমি আসলে ঢাকা সেকেন্ড ডিভিশন লিগ খেলি ফার্স্ট, যেটা হলো 93-94 মৌসুমে। সিদ্ধেশ্বরীতে অমরজিতে একটা ক্লাব ছিল, সেটা খুব ঐতিহ্যবাহী ক্লাব। আসলে এই ক্লাবে অনেক প্লেয়ার খেলেছে, মোহাম্মদ রফি, খালেদ মাহমুদ সুজন, আশরাফুল, অলোক কাপালিত, রাজিন সালে, তাপস বসু, এরা সবাই সেকেন্ড ডিভিশনে যারাই খেলেছে কোনো না কোনো ভার এই টিমে খেলেছি। সো আমিও কিন্তু 93-94 মৌসুমে ফার্স্ট সেকেন্ড ডিভিশন খেলি, যেটা অমরজিতি ক্লাবের হয়ে, সিদ্ধেশ্বরীর একটা ক্লাব। তারপরে আমি 2 বছর সেকেন্ড ডিভিশন অমরজিতে খেলার পরেই 96-97 মৌসুমে আমি আসলে ফার্স্ট ডিভিশন খেলি সাধারণ বিভাগে। সেখান থেকে আমার লাইফের টার্নিং পয়েন্টটা শুরু হয়, আমি আন্ডার 16-19 বাই স্টেপ বাই স্টেপ উপরের দিকে উঠে আসি। আসলে যখন খেলা শুরু করি তখন কিন্তু মজার ছলে খেলা শুরু করা। তারপরে একটা সময় পরে যখন সেকেন্ড ডিভিশন খেললাম, ফার্স্ট ডিভিশন খেললাম সাধারণ বিভাগে 96-97 মৌসুমে, যেটা বললাম 95-96 মৌসুমে বেসিক্যালি সাধারণ বিভাগে খেলেছি। 96-97 আমি অগ্রণী ব্যাংকে প্রিমিয়ার লিগ খেলেছিলাম। 95-96 মৌসুমে যখন আমি সাধারণ বিভাগে খেললাম ফার্স্ট ডিভিশন,
তখন থেকে আমার মধ্যে একটা অন্যরকম একটা স্বপ্ন তৈরি কথা শুরু হয় যে আমি ন্যাশনাল টিমে খেলবো বা টপ লেভেল ক্রিকেট খেলবো বা বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করবো। তখন আসলে আমি আন্ডার 16 খেলার জন্য যখন ইন্ডিয়া গেলাম, যেখানে ম্যান অফ দ্য সিরিজ হয়ে আসলাম, ঠিক পরের বছরই মানে ওই বছরই 97-এ এক বছর পরে আমাকে অস্ট্রেলিয়া পাঠানো হলো এক মাসের ট্রেনিংয়ের জন্য। তখন থেকে কিন্তু আমার মানে স্বপ্নের দিকে আমি এগিয়ে যাওয়াটা খুব স্ট্রংলি শুরু করি, যেটা হলো ক্রিকেট বোর্ডের নজরে চলে আসি। অস্ট্রেলিয়া এক মাসের ট্রেনিংয়ের পরে আমি ন্যাশনাল টিমে কল পাই। সব কিছু মিলে শুরুটা তো অবশ্যই থাকে যে খেলার ছলে খেলা, তারপরে কিন্তু একটা সময় যে এক দুই বছর পরে যখন আমি উপরের দিকে ওঠা শুরু করলাম, তখন আমার সেই স্বপ্নটা আরও স্ট্রং হওয়া শুরু হয় এবং আমি বাংলাদেশ টিমের হয়ে খেলবো বা টেস্ট ক্রিকেটার হবো, ওয়ার্ল্ড কাপ খেলবো, এই স্বপ্নগুলো আরও স্ট্রংলি মানে মজবুত হতে শুরু করে। বেসিক্যালি আমি আসলে 97-এ ন্যাশনাল টিমে কল পেয়েছি, বাট আমার ডেবুটা হয়েছে কিন্তু 2002-এ, মানে 2002-এ আমার ডেবু হয় শ্রীলঙ্কার এগেনস্টে, যেখানে টেস্ট এবং ওয়ানডে ওই একই সিরিজে ডেবু হয়েছিল। বাট তার আগে যে 5 বছরের যে জার্নিটা ছিল ন্যাশনাল টিমের সঙ্গে, সেই সময়টা আমি আসলে নিজেকে প্রস্তুত করার জন্য এনাফ সময় পেয়েছিলাম। আমি আন্ডার 19 দুইটা ওয়ার্ল্ড কাপ খেলেছি, বাংলাদেশ এ টিমের হয়ে অনেকগুলো ট্যুর করেছি বা অনেকগুলো সিরিজ খেলেছি। সব কিছু মিলে প্রস্তুতিটা হওয়ার পরে 2002-এ যে আমার ডেবু হয় এবং 2004-এর অক্টোবরে আমি লাস্ট ম্যাচ খেলি। আড়াই বছর বেসিক্যালি আমি ন্যাশনাল টিমের হয়ে রিপ্রেজেন্ট করেছি এবং আড়াই বছর আমি 17টা টেস্ট এবং 20টা ওয়ানডে খেলেছি। এর মধ্যে আমার মনে হয় যে আমার না শুধু বাংলাদেশের মানে অন্যরকম একটা অনুভূতির বিষয় হলো যে আমরা ফার্স্ট 2003 অস্ট্রেলিয়ায় খেলতে যাই, যেখানে 2003-এর কথা বলছি, অস্ট্রেলিয়া কিন্তু অপ্রতিরোধ্য, মানে ওয়ার্ল্ডের এক নম্বর দল কিন্তু অনেকদিন ছিল এবং 2003 ওই সময়টা কিন্তু সেরা দল, মানে তার আশেপাশে কোনো দলকে চিন্তা করা যেত না এরকম একটা দল। বিকজ আমরা যখন অস্ট্রেলিয়ায় গেলাম, স্টিভও ছিল টেস্ট ক্যাপ্টেন এবং ওয়ানডেতে ক্যাপ্টেন ছিল পন্টিং। সো ধারণাই করা যাচ্ছে কেমন একটা দলের সঙ্গে খেলেছি। সেই টিমের সঙ্গে আমি আসলে 2টা টেস্ট ম্যাচ এবং 3টা ওয়ানডে খেলেছি। ফার্স্ট টেস্টে যদিও আমি খুব একটা ভালো করতে পারিনি, দ্বিতীয় টেস্ট যেটা হয়েছিল সেখানে যে আমি ফার্স্ট ইনিংসে 76 করেছিলাম এবং সেকেন্ড ইনিংসে 55 করেছি। তো এটা আসলে আমার ক্যারিয়ারের জন্য অন্যতম একটা সেরা অর্জন বলতেই হবে এবং অন্যতম সেরা ম্যাচ। আর ওই মাঠের আরেকটা বিষয় হচ্ছে, যেই মাঠে আমরা এই সেকেন্ড টেস্টটা খেলেছিলাম কেয়ার্নসে, ওই মাঠের ওটা ইনিগুরাল টেস্ট ছিল, মানে মাঠটার জন্য একটা মানে অন্যরকম ব্যাপার ছিল যে ফার্স্ট টেস্ট হতে যাচ্ছে ওই মাঠে এবং আমি ফার্স্ট বল ফেস করছি, ম্যাকগ্রা ফার্স্ট বল বোলিং করছে। তো ওই ম্যাচটা আসলে আমার জন্য একটা স্মরণীয় ম্যাচ। আর ওই ম্যাচের পরের যে আমি কমপ্লিমেন্টসগুলো পেয়েছিলাম বা ইন্সপিরেশন পেয়েছিলাম, সেটা হলো যে ড্যারেন লেম্যান থেকে শুরু করে যারা ছিলেন, স্টিভ ওয়া ক্যাপ্টেন ছিল, লেম্যান স্পেশালি যে কমেন্টসটা করেছিল যে বাংলাদেশ টিমের হয়ে যারা খেলতে এসেছে তাদের মধ্যে দুইজন প্লেয়ার অস্ট্রেলিয়ার ডোমেস্টিক ক্রিকেট মানে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার যোগ্যতা রাখে, তার মধ্যে একজন আমার কথা বলেছিল যে ব্যাটসম্যান হিসেবে হান্নান সরকার এবং বোলার হিসেবে মাশরাফি। সো এই যে একটা অ্যাচিভমেন্ট, আমার মনে হয় যে এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছিল এবং ওই ইনিংসটার কারণেই সেটা হয়েছিল। শুধু ক্রিকেটার না, একজন ভালো মানে সাকসেসফুল পার্সন হওয়ার জন্য তার ডেডিকেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর ক্রিকেটার হওয়ার ক্ষেত্রে কিন্তু একজন মানুষ হিসেবে যতটা ভালো হওয়া দরকার, ডিসিপ্লিন হওয়াটা ঠিক ততটাই জরুরি। কারণ একজন আমরা জানি যে ক্রিকেটারদের লাইফটা কিন্তু স্বাভাবিক লাইফ না, তাদের ফিটনেস ইস্যুটা অনেক বেশি কনসার্ন। একটা প্লেয়ার যতই ভালো হোক, যদি তার ফিটনেস ভালো না হয় তাহলে কিন্তু তার ইঞ্জুরি ইস্যুগুলো আসতে পারে এবং ফিটনেস ভালো না হলে একটা সময় যেয়ে কিন্তু সে কলাপস করতে পারে। সো আমার মনে হয় যে তাকে ডিসিপ্লিন হওয়াটা খুব জরুরি। সেই ডিসিপ্লিন বলতে আমি বোঝাচ্ছি শুধু মাঠে না, মাঠের বাইরে অফ দ্য ফিল্ডও, বিকজ তার ফিটনেস বা তার নিজেকে এস্টাবলিশ এবং সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে আমার মনে হয় ডিসিপ্লিনের কোনো বিকল্প নেই। সো আমার মনে হয় যে তার ডেডিকেশন, কমিটমেন্ট, ডিসিপ্লিন প্রতিটা জায়গায় মনে হয় আপনার সেই মানে লাইফটা ওইভাবে সেট আপ করা উচিত এবং তার আসলে স্বাভাবিক লাইফের মানুষ যারা মানে স্বাভাবিক মানুষের থেকে তাদেরকে একটু ডিফারেন্টভাবে নিজেকে চিন্তা করাটা খুব জরুরি। মানে তাহলেই কিন্তু সে পারবে যে নিজের লাইফটাকে অন্যভাবে গুছে এবং ডিসিপ্লিন ওয়েতে চলা। এবং স্বাভাবিক মানুষ যেভাবে চলাফেরা করে, একজন সাকসেসফুল পার্সন হওয়ার জন্য আমার মনে হয় যে তার নিজের লাইফস্টাইলটা গোছানোটা খুব জরুরি এবং ডিসিপ্লিন ওয়েতে চলাটা খুব জরুরি। সেরা প্রাপ্তি বলতে আসলে বাংলাদেশ টিমের রিপ্রেজেন্ট করা এটা অবশ্যই একটা প্রাপ্তির বিষয়, বাট আমার কাছে মনে হয় আমি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনূর্ধ্ব-19 বা এজ গ্রুপ ক্রিকেটের সিলেক্টর হিসেবে কাজ করছি। সবচেয়ে বড় প্রাপ্তি যদি বলি, আমার মনে হয় যে ক্রিকেট কেরিয়ারে ক্রিকেট প্লেয়ার হিসেবে যতটুকু প্রাপ্তি পেয়েছি তার চেয়ে বড় প্রাপ্তি যদি বলি, বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল যেটা 2020-এ চ্যাম্পিয়ন হলো, সেই দলের সিলেক্টর ছিলাম আমি। সো আমার মনে হয় যে ক্রিকেট কেরিয়ার বা ক্রিকেট জগতের বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অ্যাচিভমেন্টের এটা অন্যতম সেরা বলতে হবে। 97 আইসিসি ট্রফি জয়ের পরে আমার মনে হয় যে অনূর্ধ্ব-19 যে বিশ্বকাপ জয় করেছে, সেই বিশ্বকাপ জয়টা বাংলাদেশ ক্রিকেটের জন্য অন্যরকম একটা বিষয় এবং সেটার সঙ্গে আমি ডিরেক্টলি সম্পৃক্ত ছিলাম অ্যাজ এ সিলেক্টর হিসেবে। সো আমার মনে হয় যে এটা অনেক বড় একটা প্রাপ্তি এবং সবচেয়ে সেরা স্বীকৃতির হিসেবে অন্যতম একটি। আমার মনে হয় একটা জিনিস কি, ঢাকায় যারা
জন্ম হয় বা বড় হয় বা ব্রট আপ হচ্ছে, তাদের জন্য একটা সুবিধা হচ্ছে ঢাকায় খুব সহজেই তারা মানে আমাদের ক্রিকেট বোর্ডের নজরে বা বিভিন্নভাবে চলে আসছে, আর সুনজরে চলে আসার একটা সুযোগ থাকে। বাট ঢাকার বাইরে যারা, তাদের জন্য কিন্তু অনেক বেশি এই চ্যালেঞ্জটা ফেস করতে হয়। স্পেশালি আমি যদি বলি মফস্বল টাইপের, মানে দেখা যায় ফর এক্সাম্পল রাজশাহী ডিভিশনের প্লেয়াররাও কিন্তু কোনো না কোনোভাবে একটা ডিভিশন প্লেয়ারের মাধ্যমে চলে আসতে পারে। বাট আমি যদি চাপাই নবাবগঞ্জের কথা বলি, সেটা কিন্তু আরও বেশি ব্যাকওয়ার্ড। ওই জায়গার একটা ছেলে কীভাবে উঠে আসবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দূরে দূরে কোনো জায়গায় বলি সেখানে একটা ভালো প্লেয়ার আছে, কিন্তু সে জানে না যে কীভাবে লাইমলাইটে আসতে হবে বা কীভাবে নিজেকে প্রমাণ করে উপরে উঠে আসবে। এখানে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমাদের কিন্তু ক্রিকেট বোর্ডের প্রতিটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট কোচ রয়েছে। তারা কোনো না কোনোভাবে যদি ডিস্ট্রিক্ট কোচের সঙ্গে যোগাযোগ করে, ডিস্ট্রিক্ট কোচের নজরে আসে, তাহলে কিন্তু আলটিমেটলি একটা স্টেজে আসার পরে আমরা যারা সিলেক্টর আছি বা আমরা যারা ক্রিকেট সেন্ট্রালি ঢাকার সেন্ট্রাল ক্রিকেটটা ফলো আপ করি বা দেখাশোনা করি, তাদের নজরে কিন্তু চলে আসবে। বাট তার ফার্স্ট স্টেপটা হবে ডিস্ট্রিক্ট কোচ যে আছে তার সঙ্গে কোনো না কোনোভাবে যোগাযোগ করে, তার ইন্টারেস্ট এবং তার যে মানে ক্যালিবার রয়েছে বাবা তার যে ক্রেডিট রয়েছে সেই জিনিসগুলো তার সামনে উপস্থাপন করা। প্রিয় খেলোয়াড়, আসলে আমি যখন খেলেছি তখন তো চোখের সামনে মানে সচিনকেই দেখেছি, কারণ শুরু থেকে সচিনকে দেখে শেষ পর্যন্ত সচিনকেই দেখেছি। সচিন আসলে আমার ফেভারিট প্লেয়ার ছিল। আর আদর্শ বলতে আমার বেসিক্যালি ক্রিকেটের বাইরে আমার বাবাকে আমার খুব ভালো লাগে, বিকজ উনি খুব সাদাসিধা একজন মানুষ এবং খুবই সহজ সরল একজন মানুষ, কারোর সঙ্গে কোনো ঝগড়া বিবাদ কারোর সঙ্গে নেই। এবং আমার আত্মীয় স্বজন, আমার যত মানুষজন আছে সবাই আসলে আমার আব্বাকে খুব পছন্দ করে। সো আমি তাকে দেখি বড় হয়েছে এবং চেষ্টা করি সবসময় সেই জিনিসটি ফলো করার জন্য। আমি আসলে এখন তো ক্রিকেট বোর্ডে জব করছি, সিলেক্টর হিসেবে 4 বছর যাব। তার আগে আমি 2011-তে খেলা ছাড়ার পরে কোচিং কেরিয়ারটা ছিল, কেরিয়ারের সঙ্গে ছিলাম। বেসিক্যালি খেলার বাইরে আসলে ফ্যামিলির সঙ্গে সময় কাটানো হয়, খুব বেশি অন্য কোনো কিছুতে ইনভলভ হয়নি, কোনো ব্যবসা বা কোনো কিছুতে ওইভাবে এখনও ইনভলভ নেই। আসলে এটা খুবই অন্যরকম একটা বিষয়, বিকজ আমরা যখন খেলেছি তখন কিন্তু জেতাটা আমরা চিন্তাও করিনি। মানে একদম অনেস্টলি যদি আমরা বলি, আমরা 2002-3-4 ওই সময়টার কথা যদি বলি, তখন কিন্তু আমরা ভালো ক্রিকেট সম্মানজনক হারের জন্য খেলতাম। মানে ভালো ক্রিকেট খেলবো, আমরা যদি 200-250 করতে পারি একটা এই ম্যাচটাকে, যদি আমরা তাদেরকে 4-5 উইকেট ফেলতে পারি বা খেলাটা 45-45 ওভার পর্যন্ত নিয়ে যেতে পারি, সেটা আমাদের অ্যাচিভমেন্ট এভাবে চিন্তা করতাম। বাট এখন কিন্তু আমাদের জয়টা খুব স্বাভাবিক একটা চিত্র। আমরা কিন্তু মানে চিন্তা করি যে হ্যাঁ, এই ম্যাচটা আমরা জিতবো এবং এই ম্যাচটা জেতাটাই স্বাভাবিক, বা এই ম্যাচটা যে যার দিন হবে সেই জিতবে, এরকমভাবে চিন্তা করি। দ্যাট মিন্স এই জেতার স্বপ্নটা কিন্তু আমাদের এই প্লেয়াররা দেখিয়েছে। এবং যেহেতু জিতলে ভালো লাগে, সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, বাট ওই ফিল্ডটা মাঠে নিজে খেলে যে ফিলটা সেটা হয়তো ওইভাবে পাই না। বাট স্টিল বাংলাদেশ টিমের জয় মানে কিন্তু আমাদের বাংলাদেশের জয়। সো সেই জিনিসটা খুবই উপভোগ করি। এখন তো আসলে ক্রিকেট বোর্ডে জব করছি সিলেক্টর হিসেবে, আমাদের যেহেতু এজ গ্রুপ ক্রিকেটার হিসেবে কাজ করি, মানে আমাদের কাজটা হচ্ছে আন্ডার 15, 17, 19 এই তিনটে এজ গ্রুপ ন্যাশনাল টিম আমরা সিলেক্ট করি। তো এখানে যেটা হয়েছে, এই এজ গ্রুপের কাজগুলো কিন্তু করার জন্য আমাদের ঢাকার বাইরে প্রচুর সময় দিতে হয়, যেটা হলো প্রায় বছরের যদি আমি ধরি 5-6 মাস ঢাকার বাইরে সময় দিতে হয়। সো ফ্যামিলির সাপোর্টটা কিন্তু খুব ভালো পাই এই সময়টা, কারণ আমার একটি ছেলে আছে যেখানে ওয়াইফ ছেলেকে নিয়ে থাকে, সেখানে কিন্তু ওয়াইফের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। সে ছেলেকে টেক কেয়ার করছে বা একাই বাসায় থাকছে। সো এই সময়টা আমার মনে হয় যে তার সাপোর্টটা পাওয়ার কারণে আমি কিন্তু নির্দ্বিধায় একদম নিশ্চিন্তে মানে এই কাজগুলো খুব মনোযোগ দিয়ে করতে পারছি। 5-6 মাস ঢাকার বাইরে থেকে কেউ ফ্যামিলির চিন্তা মাথায় না রেখে আমি আমার কাজে মনোযোগ দিতে পারছি। এর পেছনে অবশ্য আরেকটা ভালো সাপোর্ট হচ্ছে আমরা ফ্যামিলি যারা রয়েছে, আমার আব্বা আম্মা ভাই বোন আমরা সবাই একই বিল্ডিংয়ে থাকি। সো এই জায়গায় আমার ওয়াইফের একটা সাপোর্ট কিন্তু সে পাচ্ছে, মানে ওয়াইফ সেই সাপোর্টটা নিয়ে খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে এবং আমাকেও খুব ভালো সাপোর্ট করছে। এটা তো আসলে খুব মজার কোয়েশ্চেন, বিকজ আমার যেহেতু ছেলে আমি জানি না ক্রিকেটার হবে কি না, বাট ক্রিকেটার হলে তো অবশ্যই মানে ভালো, বিকজ তার রাস্তাটা অনেক সহজ হবে। এই জন্য যে একজন মানে অন্য জগতের মানুষ যদি ক্রিকেটার তার ছেলেকে বা সন্তানকে করতে চায়, তার জন্য অনেকগুলো রাস্তা জেনে শুনে নতুনভাবে চিনতে হয়। আমার ছেলে যদি ক্রিকেটার হয় তার জন্য এই রাস্তাটা খুব সহজ হবে, বিকজ আমি জানি যে কীভাবে এই রাস্তাটাকে যেতে হয় বা কীভাবে ওই গোলটা অ্যাচিভ করতে হয়। বাট স্টিল আমার মনে হচ্ছে মাত্র 5 বছর বয়স আমার ছেলের, এখনও টু আর্লি টু সে আসলে। বাট মাঠে নিয়ে যাই, সে মাঠে উপভোগ করে, মাঠে দৌড়াদৌড়ি করে, মানে একটা মানে স্পিডের ছেলে যেরকম হওয়া উচিত, বাচ্চা হওয়া উচিত, সেই জিনিসটা তার মধ্যে রয়েছে। বাট সে যেটা হতে চায় সেটাই হবে, আমি আসলে খুব জোরালোভাবে কিছু বলবো না বা চাইবও না। বাট মনে হয় যেহেতু ক্রিকেটারের ব্লাড, আমার মনে হয় যে ক্রিকেটার হলে অস্বাভাবিক কিছু হবে না। সেই স্বপ্নটা সময়ের সঙ্গে সঙ্গে যদি সে নিজের মধ্যে গড়ে তোলে, আমি তাকে ফুল সাপোর্ট করবো। ভাইয়া যেটা হচ্ছে যে ধরেন